নমস্কার, মই ঋতুস্মিন শর্মা। বিধায়ক শেরমান আলী আসলতে কার মানুষ? কংগ্রেসের সভাপতি ভূপেন বরায় ইঙ্গিত দিলে শেরমান আলী হব পারে হিমন্ত বিশ্ব শর্মার মানুষ, আর ইয়ার লগে লগে প্রত্যুত্তরও দিলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। শেরমান আলী আসলতে কার মানুষ? হিমন্ত বিশ্ব শর্মার মানুষ নাকি শেরমান আলী? কংগ্রেস সভাপতি ভূপেন বরা সন্দেহ যে শেরমান হিমন্তর মানুষ। কংগ্রেস সভাপতিগুলো 254টা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, প্রতিটা হোয়াটসঅ্যাপ মেসেজত শেরমান হিমন্ত বিশ্ব শর্মার মানুষ বলে অভিযোগ দিছে। এই অভিযোগক লো শেরমানলে কারণ দর্শাওয়ার জাননী প্রেরণ করা হয়েছে কংগ্রেসের ফলের। এই অভিযোগক লো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রত্যুত্তরও দিছে। তেও কইছে, মূর মানুষ যদি কংগ্রেসের শেরমানক বহিষ্কার করত, ইমান সিম্পল কামটো কংগ্রেসে কিয় করিব পৰা নাই বলি প্রশ্ন হিমন্ত বিশ্ব শর্মার। শেরমান আলিয়ে 83 শহীদক কিলার আখ্যা দিছিল, ঘাতক আখ্যা দিছিল। শহীদ দয়ানাথ শর্মার হত্যাকাণ্ডক প্রশংসা করেছিল, এপ্রিসিয়েট করব লাগে বলে কৈছিল। ইয়ার পিছতে প্রথমটো প্রতিক্রিয়া ভূপেন বরার পৰা আহিছে, কৈছে যে শেরমান আলী বিধায়ক, কংগ্রেসের বিধায়ক শেরমান আলী হিমন্ত বিশ্ব শর্মার মানুষ হব পাৰে, আর এই সন্দেহ খোদ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার আর রাহুল গান্ধীও ইতিমধ্যেই শেরমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিছে। আমি হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শুনাম, কিন্তু তার পূর্বে ভূপেন বরার মন্তব্য শুনাই লৈছো। কালিও মই এইটো আমার দলের বিভিন্ন পর্যায়ের কর্মী, মূর মোবাইলত 254টা হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, মই এইবিলাক সব এটা প্রিন্ট আউট উলিয়াবলে দিছো। 254জন দলের নেতা কর্মী অভিযোগ আনিছে যে তেওঁ হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট হিসাবে কাম করেছে। গতিকে যেতিয়া দলের নিষ্ঠাবান কর্মকর্তা সকলে হোয়াটসঅ্যাপ মেসেজটো এটা অফিসিয়াল গভর্নমেন্টে কৈছে যে হোয়াটসঅ্যাপত দিলেও মেইলত দিলেও এটি অফিসিয়াল 254জন বিষয়ববীয়ায় যেটা এটা অভিযোগ আনিছে, গতিকে সেইটো আমি কৈছো তেখেতক। কারণ তখন আগতেও তেনকা দুটা ভুল করেছে, সেই সময় সভাপতি কি ব্যবস্থা লৈছিলে সবে জানে। কিন্তু এতিয়া মই এই ক্ষেত্রত আমাক রাহুল গান্ধী ডাঙরিয়া নির্দেশ দিছে যে যিমান ডাঙৰ নেতা হোক, যিমান ডাঙৰ বিষয়বাবত থাকক, যিমান গুরুত্বপূর্ণ মানুহক ডিসিপ্লিনের ক্ষেত্রত সহ্য কৰিব নালাগে। কালিও মই হাইকমান্ডৰ সৈতে কথা পাতিছিলোঁ, মোক কৈছে যে যোনেই নহওক যিকেইজন ভাল মানুহ সেইকেইজনক লৈ দল কৰি থাকা। ইতিমধ্যে আমি শেরমান আলী ডাঙরিয়াক চৌকস জারি কৰিছোঁ আর 3 দিনৰ ভিতৰত, এনেই আমি 7 দিন দিব লাগে, কিন্তু বিষয়টো যেহেতু স্পর্শকাতর, রাজ্যখনের বিভিন্ন স্তরের রাইজে আর আমিও অত্যন্ত বেয়া পাইছো এই কথাটো, সেখানে আমি 3 দিন সময় দিছো। 3 দিনের ভিতর যে প্রত্যুত্তর দিয়ে সেই প্রত্যুত্তর চাই পেলায় আমি ডিসিপ্লিনারি একশন লওয়া যখন আমার কমিটি আছে সেই কমিটিখানে প্রত্যুত্তরটি প্রেরণ করি। আর ইয়ার লগে লগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই অভিযোগের প্রত্যুত্তর দিছে। হিমন্ত বিশ্ব শর্মায় এজেন্ট আখ্যা দিছিলে ভূপেন বরায় শেরমান আলী, ইয়ার পিছত কৈছে যদি তেও মূর মানুষ বহিষ্কার নকরে কিয় কংগ্রেসে। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য শুনাইছো। কংগ্রেস দলের শেরমান আলীর বিরুদ্ধে ব্যবস্থা লোক আজ ভূপেন বরায় মন্তব্য করেছে যে মুখ্যমন্ত্রী হয়ে শেরমান আলিয়ে কাম করে আছে। তাহলে শেরমান আলীক পার্টির পর বহিষ্কার করে দিলে হল, ইমান এটা সরু অঙ্ক মূর হয়ে যদি কাম করেছে তেতিয়ালে শেরমান আলীক পার্টির পর বহিষ্কার করে দিব লাগে, ইমান সিম্পল কথা। কংগ্রেস দলে শেরমান আলীর বিরুদ্ধে ব্যবস্থা লোককে আজ ভূপেন বরায় মন্তব্য করেছে যে মুখ্যমন্ত্রী হয়ে শেরমান আলিয়ে কাম করে আছে। তেতিয়ালে শেরমান আলীক পার্টির পর বহিষ্কার করে দিলে হল, ইমান এটা সরু অঙ্ক মূর হয়ে যদি কাম করেছে তেতিয়ালে শেরমান আলীক পার্টির পর বহিষ্কার করে দিব লাগে। কার মানুষ ইয়াকে লৈ এতিয়া রাজনীতি আরম্ভ হয়েছে, শেরমান আলী কার মানুষ, হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট নাকি? প্রতিবারে নির্বাচনের পূর্বে শেরমান আলী এই ধরনের কথা কয়, যাবার নির্বাচনের আগত মিয়া মিউজিয়াম বিচারিছিলে, আর এইবার শহীদক মিয়াই হত্যা করা শহীদ বলে উল্লেখ করে কৈছে যে শহীদ নহয় কিলার আছিল আর কিলারক হত্যা করা ভাল হয়েছে।